ননী ফল, বৈজ্ঞানিক নাম মারিন্দাসি ট্রি ফোলিয়া। মহৌষধ হিসেবে কদর পাওয়া আফ্রিকান এই ফল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে যশোর, মেহেরপুর, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায়। বাণিজ্যিকভাবে ননী চাষে ঝুঁকেছেন অনেকে। চিকিৎসকরা বলছেন ভিটামিন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড ও পটাশিয়াম সহ অ্যান্টি অক্সিডেন্ট বেশি থাকায় ননী জুস যে কোনো ব্যথানাশক খুব কার্যকর। মেহেরপুর থেকে তুহিন আরণ্যের রিপোর্ট। জাতিসংঘ মিশনে আফ্রিকায় যাওয়া সেনা সদস্য যশোরের কবির হোসেন কয়েকটি ননী ফল এনে বীজ লাগান। সেই বীজ থেকে জন্মেছে হাজার হাজার চারা। স্বাদের জন্য খাবো না, রোগের জন্য খাবো, রোগ থেকে মুক্ত হওয়ার জন্য খাবো। ফলটা থেকে বেশি একটা স্বাদ আসে না, এটা একটা তিতা স্বাদযুক্ত। একটা পাতা রস করে দুই থেকে তিনবার খাইলে দেখা যায় অ্যালার্জি দূর হয়ে যায়। আফ্রিকান মহাঔষধি জাতের এই ননী ফল দেখতে সবুজ, গায়ে দাগ আছে, সারা বছর ফল ধরে। অনেকেই একে ব্যথানাশক গাছ বলেন। শরীরে যে কোনো ব্যথা নিরাময়ে এ ফলের উপকারিতা পেয়ে এর চাহিদা বেড়েছে। ননীর বাণিজ্যিক চাষ করতে চায় অনেকে। আমার বড় ভাই হবিগঞ্জ থাকে, ওখান থেকে উনি ওনার ওয়াইফের জন্য আগে একবার নেওয়া হয়েছিল, এখন উপকার পাওয়াতে আর একবার আসছি। চারাও নিয়েছি, আমি আবারও নিতে আসছি, যাতে আমি ভবিষ্যতে উন্নত মানের বাণিজ্যিক হয়ে ব্যবসা করতে পারি। খাওয়ানোর পরে আমার বাবা আগে থেকে অনেক সুস্থ, এখন সে আগে সে বসতে পারতো না, এখন সে মাশাআল্লাহ মোটামুটি হেঁটে বেড়াতে পারে। ভিটামিন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, কার্বোহাইড্রেট, ভিটামিন সহ 150টিরও বেশি ঔষধি গুণ থাকায় ননী ফলের জুস প্রাক ক্যান্সার ও টিউমার দমনেও কার্যকর বলেছেন চিকিৎসকরা। স্কিন ইনফেকশন ডিউ টু লিসপেনিয়া, এছাড়া অস্টিওআর্থ্রাইটিস, অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এসব ক্ষেত্রেও ননী ফলের ব্যবহার হয়ে আসছে। কৃষিবিদরা বলছেন বাণিজ্যিকভাবে দেশে ননী ফল চাষ হলে ঔষধ শিল্পে আসবে আরো বিকাশ। ভারতবর্ষ সহ আমাদের বাংলাদেশে এই ফলটি অত্যন্ত উপাদেয় এবং আমাদের আবার এটি হওয়ার মতো একটা উপযোগী ফল। ননী ফল থেকে ঔষধ তৈরিতে এরই মধ্যে শুরু হয়েছে গবেষণা। বাংলাভিশন নিউজ ডেস্ক।